কাশ ফুলের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। দেখতে পাচ্ছ পেছনের ব্যাকগ্রাউন্ডে যে কাঁচ ফুল একদম সাদাই দেখাচ্ছে, চতুর্দিকে কিন্তু কাঁচ ফুল উঠেছে। আর পুজো পুজো গন্ধটা আমরা পাইছি যে আর কিছুদিন পরে কিন্তু দুর্গাপূজা শুরু হয়ে যাবে, আর 18-20 দিন মতন আছে, তারপরে কিন্তু দুর্গাপূজা শুরু। মানে পুজো পুজো ভাব, কিন্তু পকেটে গান্ধীজির অভাব, কিছু করার নাই। চলো আমরা কাঁচ ফুলটা দেখে নেবো সবাই মিলে, সবাই দেখবে। আর যারা নতুন আছে চ্যানেলে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে একবার নতুন নতুন ভিডিও দেখার জন্য, আর বাকিগুলাকে দেখার জন্য শেয়ার করে দেবে একটু, ঠিক আছে? তাহলে একটু গাটাই বল জানাবে, আর এরকম আরও ভালো ভালো মোটিভেশন পালে ভালো ভালো ভিডিও আসবে। তো চলুন ভিডিওটার উপরে শুরু করা যাক, আমরা দেখব। কাঁচ ফুল দেখাচ্ছি না আমি, কিন্তু কাঁচ ফুলের জুড়ে চলে এসেছি, তাও দেখো কাঁচ ফুলটা ভালো করে, দারুণ লাগছে কিন্তু সত্যি। মানে এইখানে আসে কিন্তু মনটা ভরে গেল যে ও দারুণ লাগছে কাঁচি ফুলে, দারুণ একদম। আর পুরুলিয়ার লোক হয়ে যদি কাঁচি ফুলেই দেখলি নাই, তাহলে আমরা কি দেখলি? কাঁচ ফুল সবার জন্যই কিন্তু বিখ্যাত একটা, ফটো তোলার লুক দারুণ, কিন্তু সিনারি আছে এইরকম আর মানে ওই পাবে নাই, পয়সা দিয়ে এরকম পাবে নাই, যারকম আজকে সিনারিটা আছে। মানে বৃষ্টি হলে কিন্তু বৃষ্টির জলে কিন্তু ধোয়ান দিবে, দেখতে পাচ্ছ? ও দারুণ লুক। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, যে আপনাদেরকে পুরুলিয়ার কাঁচ ফুল দেখালি, কাঁচ ফুলটা কিন্তু সত্যি দারুণ লাগলো, মনটা দেখে একদম ফ্রেশ হয়ে গেল। আর পূজাটাও কিন্তু বেশি দিন নেই, 18-20 দিন মতন আছে, তারপরে কিন্তু দুর্গাপূজা শুরু, দুর্গাপূজার প্রতিটি আপডেট তুলে ধরা হবে এই চ্যানেলের মাধ্যমে। তো সবাই কিন্তু এই চ্যানেল থাকবে, যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আরও লোককে কিন্তু দেখার জন্য, সবাই বন্ধুবান্ধবকে দেখার জন্য শেয়ার করে দিবে। আর বেশি বড় করছি না ভিডিওটা, ঠিক আছে? চলুন এখানে শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ভিডিও আবার সবার সাথে দেখা হবে।